बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम एचएस मैथ क्लासे तुम्हारे सकल के स्वागत। आमरा क्लास 12 एर स्पर्शक अभिलम्ब এই চ্যাপ্টারটা নিয়ে आलोचना করছিলাম। तो आगे ভিডিওতে আমি তোমাদের এই চ্যাপ্টারের বেশ কিছু অঙ্ক করিয়ে দিয়েছি। आज के দেখো আমি তোমাদের দীর্ঘ 16 অঙ্ক থেকে করাবো। तो দীর্ঘ 16 অঙ্ক এখানে কি দেওয়া আছে দেখো, x cos আলফা + y sin আলফা সমান p সরল রেখা, x টু দি পাওয়ার m ইনটু y টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস n বক্রকে স্পর্শ করে। দেখাও যে p টু দি পাওয়ার m প্লাস n ইনটু m টু দি পাওয়ার m ইনটু n টু দি পাওয়ার n সমান m প্লাস n হোল টু দি পাওয়ার m প্লাস n ইনটু a টু দি পাওয়ার m প্লাস n ইনটু sin টু দি পাওয়ার n আলফা ইনটু cos টু দি পাওয়ার m আলফা। তো এখানে দেখো আমাদের কি দেওয়া আছে, না এই যে সরলরেখার সমীকরণটা দেওয়া আছে, এই সরলরেখাটা এই যে বক্রটা আমাদের দেওয়া আছে এই বক্রটাকে স্পর্শ করেছে এটা বলে দেওয়া আছে। আমাদেরকে কি করতে হবে, এই যে রেজাল্টটা বলে দিয়েছে এই রেজাল্টটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, অঙ্কটার ক্ষেত্রে যেহেতু বলা আছে যে এই সরলরেখাটা এই বক্রকে স্পর্শ করেছে, অর্থাৎ আমরা বলতে পারি যে এই বক্রটার যেটা স্পর্শকের সমীকরণ সেই স্পর্শক আর এই সরলরেখা সমীকরণ ওই দুটো কি হবে, না ওই দুটো আমাদের অভিন্ন হবে। তো শুরুতেই আমরা কি করব, এই যে আমাদের বক্রটা দেওয়া রয়েছে এই বক্রটার আমরা x1, y1 পয়েন্টে স্পর্শকের সমীকরণ নির্ণয় করব। তো তার জন্য আমাদের শুরুতেই কি করতে হবে, না এখান থেকে আমরা dy dx বের করব x1, y1 পয়েন্টে। তাহলে দেখো আমরা অঙ্কটা শুরু করছি, তো শুরুতেই আমরা কি করব, না যেটা আমাদের বক্রের ইকুয়েশন যেটা দেওয়া আছে বক্রের সমীকরণটা ওটা আমরা লিখে নিয়েছি বক্রটা। তো আমরা কি করব, এই বক্রটাকে আমরা এই যেটা দেওয়া আছে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব x এর রেসপেক্টে। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x। তাহলে দেখো এখানে লিখছি আমি যে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, x এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করছি। তো এটা দেখো আমাদের u ইনটু v ফর্মে ডিফারেন্সিয়েট হবে, যেহেতু এখানে x টু দি পাওয়ার m এর সঙ্গে y টু দি পাওয়ার n টার্মটা গুণ আকারে রয়েছে। তাহলে দেখো এটা আমাদের কি হবে, আমরা প্রথমে এখানে y টু দি পাওয়ার n কে ফিক্সড রেখে আগে x টু দি পাওয়ার m এর ডিফারেন্সিয়েট করব। তাহলে x টু দি পাওয়ার m এর ডিফারেন্সিয়েট করলে হবে আমাদের m ইনটু x টু দি পাওয়ার m মাইনাস 1 ইনটু y টু দি পাওয়ার n, তারপরে প্লাস এখানে আমরা x টু দি পাওয়ার m কে ফিক্সড রাখব। তাহলে x টু দি পাওয়ার m ইনটু আমরা দেখো y টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েট করছি, তাহলে আমাদের কত হবে n ইনটু y টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু y এর জন্য আমাদের আসবে dy dx। তাহলে এটা সমান দেখো এখানে এই টার্মটা এটা হচ্ছে যেহেতু কনস্ট্যান্ট টার্ম তাহলে তার ডিফারেন্সিয়েট করলে হবে আমাদের 0। এবার আমরা এই টার্মটাকে এদিকে নিয়ে চলে যাই, তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা কি পাচ্ছি দেখো, x টু দি পাওয়ার m ইনটু n ইনটু y টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু dy dx, এটা সমান আমরা পাবো মাইনাস m ইনটু x টু দি পাওয়ার m মাইনাস 1 ইনটু y টু দি পাওয়ার n। এবার আমরা এখান থেকে dy dx এর মান নির্ণয় করব। তাহলে ইমপ্লাইজ দ্যাট দেখো আমরা dy dx সমান পাচ্ছি সমান এই টার্মটা যেমন আছে রেখে দিলাম মাইনাস m ইনটু x টু দি পাওয়ার m মাইনাস 1 ইনটু y টু দি পাওয়ার n ডিভাইডেড বাই নিচে হবে আমাদের এই টার্মটা। তাহলে শুরুতে আগে আমরা n কে লিখি, তাহলে n ইনটু x টু দি পাওয়ার m ইনটু y টু দি পাওয়ার n মাইনাস 1 এই টার্মটা আমরা পেলাম। তাহলে এখানে দেখো আমরা মাইনাস m বাই n কে আলাদা করে নিই, তাহলে মাইনাস m বাই n ইনটু দেখো এখানে রয়েছে আমাদের x টু দি পাওয়ার m মাইনাস 1 আর নিচে রয়েছে x টু দি পাওয়ার m, আর এখানে রয়েছে দেখো y টু দি পাওয়ার n আর নিচে রয়েছে y টু দি পাওয়ার n মাইনাস 1। তো আমি y টার্মটাকে উপরে নিয়ে যাব আর x টু দি পাওয়ার m মাইনাস 1 কে যদি আমরা এখানে x টু দি পাওয়ার m আর এই দুটোকে এক কাছে করি, বা আমরা কি করব যেহেতু আমাদের ভাগের রাশি রয়েছে আমরা পাওয়ারগুলোকে প্রত্যেকটা মাইনাস করে দিই, তাহলে এটা হবে আমাদের x টু দি পাওয়ার m মাইনাস 1 মাইনাস m ইনটু y টু দি পাওয়ার এটা হবে n মাইনাস n প্লাস 1। যেহেতু আমরা কি জানি যে আমাদের যদি সেম রাশির ক্ষেত্রে সেম রাশি যদি ভাগের আকারে থাকে তাহলে আমাদের তাদের পাওয়ারগুলো কি হয়, তাদের পাওয়ারগুলো মাইনাস হয়। তাহলে দেখো এখানে আমাদের প্লাস এম মাইনাস এম ক্যান্সেল হবে আর এখানে প্লাস এন মাইনাস এন ক্যান্সেল হলো, তাহলে আমরা কত পেলাম সমান মাইনাস এম বাই এন ইনটু এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইনটু ওয়াই টু দি পাওয়ার ওয়ান।
তার মানে এটাকে আমরা লিখতে পারি, দেখো মাইনাস এম বাই এন ইন্টু ওয়াই বাই এক্স, যেহেতু এটা এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান আছে মানে এটাকে ওয়ান বাই এক্স লিখলাম, আর ওয়াই টু দি পাওয়ার ওয়ান মানে এটা ওয়াই। তাহলে আমরা দেখো ডিওয়াই ডি এক্স এর মান কত পেলাম, মাইনাস এম বাই এন ইন্টু ওয়াই বাই এক্স। এবার আমরা কি করব, এই যে বক্রটা আমাদের দেওয়া আছে এই বক্রটার আমরা এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করব। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, তাহলে দেখো এখানে কি লিখলাম যে এক নম্বর বক্রের এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শকের সমীকরণ। তো আমাদের কি ফর্মুলা আমরা জানি, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান ডিওয়াই ডি এক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। তো ইমপ্লাইজ দ্যাট আমরা এখানে লিখব দেখো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান, দেখো ডিওয়াই ডি এক্স এর মান আমি বের করে রেখেছি আমাদের এই টার্মটা, এবার আমরা এটা কোন পয়েন্টে বের করব, এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান পয়েন্টে। তো এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান পয়েন্টে বের করলে এটা আমাদের কত হবে, মাইনাস এম বাই এন ইন্টু ওয়াই ওয়ান বাই এক্স ওয়ান। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, মাইনাস এম বাই এন ইন্টু ওয়াই ওয়ান বাই এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এবার আমরা কি করবো, কোনাকুনি গুণ করে দেবো। তাহলে আমাদের নিচে টার্ম কত আছে, নিচে রয়েছে এন এক্স ওয়ান, তাহলে এন এক্স ওয়ান এর সঙ্গে আমরা গুণ করবো এই পুরো টার্মটা। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে আমরা পাচ্ছি দেখো এন এক্স ওয়ান ইন্টু ওয়াই মাইনাস এন এক্স ওয়ান ওয়াই ওয়ান সমান, এখানে আমরা পাচ্ছি দেখো এখানে মাইনাস এম ওয়াই ওয়ান এর সঙ্গে এক্স টার্মটা গুণ হবে একবার, আর মাইনাস এক্স ওয়ান টার্মটা একবার গুণ হবে। তাহলে আমরা এখানে পাচ্ছি দেখো মাইনাস এম ওয়াই ওয়ান ইন্টু এক্স, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে আমরা পাবো এম ওয়াই ওয়ান ইন্টু এক্স ওয়ান। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে আমরা কত পাচ্ছি দেখো, এখানে আমরা এই যে এই টার্মটাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে এই টার্মটা এদিকে এলে হবে আমাদের প্লাস, তাহলে এখানে আমরা পাচ্ছি এম ওয়াই ওয়ান ইন্টু এক্স প্লাস এন এক্স ওয়ান ইন্টু ওয়াই সমান, এখানে আছে আমাদের এম ইন্টু এক্স ওয়ান ওয়াই ওয়ান প্লাস এই টার্মটা এদিকে নিয়ে আসছি, তাহলে এখানে হবে এন ইন্টু এক্স ওয়ান ওয়াই ওয়ান। এবার দেখো আমাদের এই দুটো টার্ম থেকে কিন্তু এক্স ওয়ান ওয়াই ওয়ান টার্মটা কমন আসবে, তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে আমরা পাচ্ছি এম ওয়াই ওয়ান ইন্টু এক্স প্লাস এন এক্স ওয়ান ইন্টু ওয়াই সমান, এটা আমরা পাবো এম প্লাস এন ইন্টু এক্স ওয়ান ওয়াই ওয়ান। বা এই পুরো টার্মটাকে যদি আমরা এক কাছে লিখি তাহলে আমরা কত পাবো, বা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি বা এক কাছে করেই লিখে নিই আমরা। তাহলে এই টার্মটাকে যদি আমরা পুরো এক কাছে লিখি তাহলে আমরা কত পাবো, এম ওয়াই ওয়ান ইন্টু এক্স প্লাস এন এক্স ওয়ান ইন্টু ওয়াই মাইনাস অফ এম প্লাস এন ইন্টু এক্স ওয়ান ওয়াই ওয়ান সমান জিরো, এটাকে আমরা দুই নাম্বার নাম দিলাম। তাহলে এই যে দুই নাম্বার ইকুয়েশনটা আমরা পেলাম এটা হচ্ছে আমাদের বক্রটার এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শকের সমীকরণ। এবারে দেখো আমাদের বইয়েতে বলে দেওয়া আছে যে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান পি সরলরেখাটা কি, না যে বক্রটা আমাদের দেওয়া আছে ওই বক্রটাকে স্পর্শ করেছে, তাহলে আমরা বলতে পারি যে ওই সরলরেখাটাও কি, ওই সরলরেখাটাও হচ্ছে আমাদের যে বক্রটা দেওয়া আছে ওই বক্রটার এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শক। তো সেটাই আমি এখন দেখো ভাষাতে লিখব। তাহলে দেখো আমি এখানে কি লিখলাম যে ধরি এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান পি সরলরেখা এক নম্বর বক্রের এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শক। তো আমি এই পুরো সরলরেখাটাকে দেখো এই যে কনস্ট্যান্ট টার্ম পি রয়েছে এটাকে আমরা একদিকে নিয়ে সেটাকে তিন নাম্বার নাম দিয়ে দিই। তাহলে এখানে আমাদের তিন নাম্বার সরলরেখাটা আমাদের কত, না এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা মাইনাস পি সমান জিরো, এটা হচ্ছে আমাদের তিন নাম্বার সরলরেখাটা। তাহলে এটা হচ্ছে আমাদের দুই নাম্বার স্পর্শকের সমীকরণ, এটা হচ্ছে তিন নাম্বার সরলরেখা সমীকরণ। তো এই দুই আর তিন এই দুটো কি, এই দুটো হচ্ছে অভিন্ন। তাহলে এই দুটো যদি অভিন্ন হয় তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি যে এটার যেটা মানে এক্স এর কোএফিসিয়েন্ট দুটোর অনুপাত সমান হয় আমাদের ওয়াই এর কোএফিসিয়েন্ট দুটোর অনুপাত সমান হয় আমাদের ধ্রুবক পদ দুটোর অনুপাত। তাহলে দেখো আমরা কি লিখলাম যে দুই ও তিন নাম্বার সরলরেখা হচ্ছে অভিন্ন। তাহলে অভিন্ন হওয়ার জন্য আমরা এখান থেকে কি লিখতে পারবো, এখানে দেখো এক্স এর কোএফিসিয়েন্ট কত আছে এম ওয়াই ওয়ান, তাহলে অতএব আমরা লিখতে পারবো এম ওয়াই ওয়ান ডিভাইডেড বাই, এখানে এক্স এর কোএফিসিয়েন্ট কত কস আলফা, তাহলে বাই কস আলফা সমান, এখানে ওয়াই এর কোএফিসিয়েন্ট হচ্ছে এন এক্স ওয়ান, তাহলে এন এক্স ওয়ান ডিভাইডেড বাই, এখানে ওয়াই এর কোএফিসিয়েন্ট হচ্ছে সাইন আলফা সমান, এখানে দেখো রয়েছে মাইনাস এম প্লাস এন ইন্টু এক্স ওয়ান ওয়াই ওয়ান ডিভাইডেড বাই মাইনাস পি,
তো এখানে মাইনাস পি মানে দুটোর মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, তো আমি ক্যান্সেল করে দিলাম। তো এবার আমরা কি লিখতে পারি, না এই পুরো টার্মটার সঙ্গে একবার এই রেজাল্টটা সমান হবে, আর একবার এই টার্মের সঙ্গে এই টার্মটা সমান হবে। তাহলে অতএব এম ওয়াই ওয়ান বাই কস আলফা এটা সমান আমরা কি লিখতে পারি, একবার লিখতে পারি এম প্লাস এন ইন্টু এক্স ওয়ান ওয়াই ওয়ান ডিভাইডেড বাই পি, আর একবার এখান থেকে কি লিখতে পারি এন এক্স ওয়ান বাই সাইন আলফা এটা সমান আমরা লিখতে পারি এম প্লাস এন ইন্টু এক্স ওয়ান ওয়াই ওয়ান ডিভাইডেড বাই পি। তো এখানে দেখো দুই দিক থেকে আমাদের ওয়াই ওয়ান ক্যান্সেল হবে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে আমরা এক্স ওয়ানের মান বের করব। তো আগে আমরা কোনাকুনি গুণ করে নিই, তাহলে এখানে এই দুটো যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে আমরা পাবো এক্স ওয়ান ইন্টু এম প্লাস এন ইন্টু কস আলফা সমান আমরা পাবো পি ইন্টু এম, এই টার্মটা আমরা পেলাম। তাহলে এখান থেকে দেখো যদি আমরা এক্স ওয়ানের মান বের করি তাহলে অতএব এক্স ওয়ান সমান এম ইন্টু পি ডিভাইডেড বাই কস আলফা ইন্টু এম প্লাস এন, এই টার্মটা পেলাম। একই রকমভাবে এখান থেকে আমরা ওয়াই ওয়ানের ভ্যালু বের করবো, তাহলে এখানে দেখো আমাদের ক্যান্সেল হচ্ছে কি এক্স ওয়ান টার্ম দুটো, এখানেও আমরা কি করবো কোনাকুনি গুণ করবো। তাহলে এখানে যদি এই দুটো টার্ম কোনাকুনি গুণ করি তাহলে আমরা পাবো ওয়াই ওয়ান ইন্টু এম প্লাস এন ইন্টু সাইন আলফা সমান এখানে আমরা পাবো এন ইন্টু পি, তাহলে ইমপ্লাইজ দ্যাট ওয়াই ওয়ান সমান এন ইন্টু পি ডিভাইডেড বাই এম প্লাস এন ইন্টু সাইন আলফা। এবার আমরা কি জানি যে এক্স ওয়ান কম আর ওয়াই ওয়ান, এই এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুটা হচ্ছে বক্রের উপর অবস্থিত, তার মানে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুটা কি করবে বক্রটাকে স্যাটিসফাই করবে। তাহলে এখন আমরা লিখি যে যেহেতু এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দু বক্রটির উপর অবস্থিত, বক্রটির উপর অবস্থিত, তাহলে বক্রের উপর যদি অবস্থিত হয় তাহলে আমাদের এখানে বক্রের ইকুয়েশন কত ছিল দেখো, এক্স ওয়ান টু দি পাওয়ার এম হবে আমাদের শুরুটা। তাহলে অতএব দিয়ে আমরা কি লিখতে পারি, অতএব এক্স ওয়ান টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই ওয়ান টু দি পাওয়ার এন এটা সমান আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম প্লাস এন, যেহেতু আমাদের বক্রটা কত ছিল এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন। এবার আমরা কি করবো এক্স ওয়ানের জায়গায় এই মানটা আর ওয়াই ওয়ানের জায়গায় এই মানটা বসাবো, তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স ওয়ান মানে হচ্ছে এই পুরো টার্মটা টু দি পাওয়ারে কত রয়েছে এম রয়েছে। তাহলে আগে আমরা টার্মটা লিখে নিই এম ইন্টু পি ডিভাইডেড বাই কোয়াস আলফা ইন্টু এম প্লাস এন হোল এম প্লাস এন, এটা ফার্স্ট ব্র্যাকেটে রেখে দিলাম, এটা টু দি পাওয়ার আছে আমাদের এম ইন্টু, তারপরে ওয়াই ওয়ানের ভ্যালু হচ্ছে এটা এন ইন্টু পি ডিভাইডেড বাই এম প্লাস এন ইন্টু সাইন আলফা, এটা টু দি পাওয়ারে আছে এন, এটা সমান হচ্ছে আমাদের এ টু দি পাওয়ার এম প্লাস এন, এই টার্মটা। এবার আমরা কি করব টু দি পাওয়ারটা ভেঙে লিখব, তাহলে ইমপ্লাইজ দ্যাট এটা হবে আমাদের দেখো এম টু দি পাওয়ার এম ইন্টু পি টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এটা হবে আমাদের কস টু দি পাওয়ার এম আলফা ইন্টু এম প্লাস এন হোল টু দি পাওয়ার এম ইন্টু, তারপরে এইটা আমরা টু দি পাওয়ারটা ভেঙে লিখব, তাহলে এটা হচ্ছে আমাদের এন টু দি পাওয়ার এন ইন্টু পি টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এখানে হবে দেখো এম প্লাস এন হোল টু দি পাওয়ার এন ইন্টু সাইন টু দি পাওয়ার এন আলফা, এটা সমান হবে এ টু দি পাওয়ার এম প্লাস এন, যেমন আছে রেখে দিলাম। এবারে দেখো ইমপ্লাইজ দ্যাট এটা রয়েছে এম টু দি পাওয়ার এন আর এটা রয়েছে এন টু দি পাওয়ার এন, তাহলে এম আর এন এই দুটো টার্মকে আমরা এক কাছে লিখি, তাহলে এটা হচ্ছে এম টু দি পাওয়ার এম ইন্টু এন টু দি পাওয়ার এন ইন্টু দেখো এটা রয়েছে পি টু দি পাওয়ার এম আর এটা রয়েছে পি টু দি পাওয়ার এন, তাহলে এই দুটো মিলিয়ে আমরা কি লিখতে পারি পি টু দি পাওয়ার এম প্লাস এন। এবারে দেখো ডিভাইডেড বাই এখানে রয়েছে কস টু দি পাওয়ার এম আলফা ইন্টু এটা লিখছি সাইন টু দি পাওয়ার এন আলফা ইন্টু, দেখো এটাও আমাদের এম প্লাস এন এটাও আমাদের এম প্লাস এন, তাহলে সেম রাশির পাওয়ারগুলো আমাদের কি হবে যোগ হবে, তাহলে এটা আমরা কি লিখতে পারি এম প্লাস এন হোল টু দি পাওয়ার এটা হবে আমাদের এম প্লাস এন, এটা সমান লিখতে পারবো এ টু দি পাওয়ার এম প্লাস এন। এবার আমাদের কিছুই করতে হবে না, শুধু আমরা কোনাকোনি গুণ করব তাহলে আমাদের প্রমাণটা হয়ে যাবে, তাহলে ইমপ্লাইজ দ্যাট এম টু দি পাওয়ার এম ইন্টু এন টু দি পাওয়ার এন ইন্টু পি টু দি পাওয়ার এম প্লাস এন সমান
a to the power m plus n into a term এর সঙ্গে এই পুরো টার্মটা গুণ হবে তাহলে into আমরা তারপরে লিখব m plus n whole to the power m plus n into তারপরে আসবে আমাদের দেখো cos to the power m alpha into sin to the power n alpha দেখো এই রেজাল্টটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল তাহলে এই রেজাল্ট আমাদের প্রমাণ হলো তাহলে তোমরা পাশে কি লিখবে প্রুফ কথাটা লিখে দেবে দেখো এবার আমরা 18 দাগের অঙ্ক করব কি দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 8 বৃত্ত এবং y স্কয়ার সমান 16x অধিবৃত্তের সাধারণ স্পর্শকের সমীকরণ নির্ণয় করো তো এখানে দেখো আমাদের একটা বৃত্তের সমীকরণ আর একটা অধিবৃত্তের সমীকরণ দেওয়া আছে আমাদেরকে কি করতে হবে না এই বৃত্ত এবং অধিবৃত্ত এই দুটোর যেটা সাধারণ স্পর্শক সেটার আমাদেরকে সমীকরণ নির্ণয় করতে হবে তো দেখো আমি তোমাদের ছবিটা একটু এঁকে দেখাই যে আমাদের মানে এই অঙ্কটার ক্ষেত্রে কি রকম হবে তো আমাদের এখানে দেখো যে বৃত্তটা দেওয়া আছে সেই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে 0 0 কারণ আমাদের বৃত্তের সমীকরণটা কি দেওয়া আছে দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 8 এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে বৃত্তটার কেন্দ্র হচ্ছে 0 0 আর যেটা আমাদের অধিবৃত্ত দেওয়া রয়েছে সেটা আমাদের কত দেওয়া আছে y স্কয়ার সমান হচ্ছে 16x তার মানে এটা হচ্ছে আমাদের y স্কয়ার সমান 4ax অধিবৃত্ত তাহলে দেখো এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই বৃত্ত এবং অধিবৃত্ত এই দুটোর যেটা সাধারণ স্পর্শক সেই স্পর্শকের আমাদের সমীকরণ নির্ণয় করতে হবে তো দেখো আমরা কথার জন্য ধরছি ধরো এটা হচ্ছে আমাদের বৃত্তটা আর এই বৃত্তটার সেন্টারটা কি সেন্টারটা হচ্ছে আমাদের 0 0 এবার যদি ধরো আমাদের অধিবৃত্তটা আমাদের এরকম হয় যদি আমাদের এরকম টাইপের অধিবৃত্ত হয় কারণ y স্কয়ার সমান 4x অধিবৃত্তটা কি রকম বরাবর হয় এরকম বরাবর হয় তো এখানে দেখো এই বৃত্ত আর এই যে অধিবৃত্ত এই দুটোর যেটা সাধারণ স্পর্শক মানে কোনটা হবে সেটা হচ্ছে এই স্পর্শকটা সাধারণ স্পর্শক মানে হচ্ছে সেই স্পর্শকটা যেটা আমাদের অধিবৃত্তটার ক্ষেত্রেও স্পর্শক আবার এই যে বৃত্তটা এই বৃত্তটার ক্ষেত্রেও স্পর্শক সেজন্য এটা হচ্ছে আমাদের সাধারণ স্পর্শক যেহেতু দুটোর ক্ষেত্রে স্পর্শক তো এই ক্ষেত্রে আমরা অঙ্কটা যেভাবে করব সেটা হচ্ছে আমরা কি করব না এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 8 যেটা বৃত্তটা দেওয়া রয়েছে এই বৃত্তটার উপরে আমরা কি জানি যে আমরা জানি যে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান a স্কয়ার এই বৃত্তটাকে স্যাটিসফাই করে এরকম একটা বিন্দু আমরা কি জানি a cos থিটা কমা a sin থিটা কারণ আমরা কি জানি এই যে মানে বিন্দুটা এই বিন্দুটা কি করে এই বৃত্তটাকে স্যাটিসফাই করে আর আমরা কি জানি যে y স্কয়ার সমান 4ax এই অধিবৃত্তের যদি আমরা মানে প্যারামেট্রিক ফর্মে নিয়ে আসি তাহলে সেই ক্ষেত্রে আমাদের বিন্দুটা কত নিতে হয় আমরা কি জানি আমাদের বিন্দু হয় at স্কয়ার কমা 2at তো আমরা কি করব এই অঙ্কটার ক্ষেত্রে না এই যে বৃত্তটা রয়েছে এই বৃত্তটার ক্ষেত্রে এরকম একটা পয়েন্টের আমরা স্পর্শকের সমীকরণ নির্ণয় করব আর y স্কয়ার সমান 4ax এই ফর্মে নিয়ে এসে আমরা at স্কয়ার কমা 2at এরকম বিন্দুতে আমরা স্পর্শকের সমীকরণ নির্ণয় করব তো শুরুতেই আমাদেরকে কি করতে হবে না আমাদের যদি আমাদের x স্কয়ার প্লাস y স্কয়ার সমান a স্কয়ার থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে বিন্দুটা নিতে হয় a cos থিটা কমা a sin থিটা তো এবার আমরা দেখব যে আমাদের এই বৃত্তটার ক্ষেত্রে আমরা বিন্দুটা কত নেব তো দেখো আমি অঙ্কটা শুরু করছি তো অঙ্কটা আমাদের কত রয়েছে দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 8 তো আমাদের মেন যেটা ফর্ম সেটা হচ্ছে কি না x স্কয়ার প্লাস y স্কয়ার সমান a স্কয়ার তাহলে এটাকে যদি আমরা a স্কয়ার ফর্মে নিতে যাই তাহলে এটাকে 8 টাকে আমরা কি লিখতে পারি 8 কে আমরা লিখতে পারি 2√2 এর হোল স্কয়ার তাহলে এখান থেকে আমরা কি পেলাম দেখো ইমপ্লাইজ দ্যাট x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 2√2 এর হোল স্কয়ার যখন আমাদের বৃত্তের সমীকরণ থাকে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান a স্কয়ার সেক্ষেত্রে আমাদের বিন্দুটা কত নিয়ে আমরা a cos থিটা কমা a sin থিটা এটা হচ্ছে আমাদের বিন্দুটা হয় তো এখানে এর পরিবর্তে কত রয়েছে 2√2 তাহলে এখানে আমাদের বিন্দুটা আমরা কত নেব আমরা নেব 2√2 cos থিটা কমা 2√2 sin থিটা তাহলে এটা হচ্ছে আমাদের বিন্দু তো আমরা কি করব না এই যে 2√2 cos থিটা আর 2√2 sin থিটা এই পয়েন্টে আমরা স্পর্শকের সমীকরণ নির্ণয় করব তো শুরুতে আগে আমরা কি করব না শুরুতে আগে আমরা এখান থেকে আগে ডিফারেন্সিয়েট করে নি মানে এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 8 রয়েছে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব x এর রেসপেক্টে
কারণ আমরা কি জানি যে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে গেলে শুরুতে আগে আমাদেরকে dy dx এর মানটা বের করতে হবে। তাহলে এখানে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো, তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, x এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করছি, তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো 2x প্লাস এটা হবে আমাদের 2y ইনটু dy dx, এটা সমান 0 কারণ এর পুরো টার্মটা কি কনস্ট্যান্ট টার্ম। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো দেখো দুই কমন নিলে আমাদের ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো y ইনটু dy dx এটা সমান হচ্ছে মাইনাস x, তাহলে অতএব dy dx সমান আমরা কত পেলাম মাইনাস x বাই y। এবার আমরা কি করব, এই যে এটাকে আমরা এক নাম্বার নাম দিই। এবার আমরা করব যে এই এক নাম্বার বৃত্তের আমরা 2√2 cos θ আর 2√2 sin θ এই পয়েন্ট আমরা স্পর্শকের সমীকরণ নির্ণয় করব। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, এক নাম্বার বৃত্তের 2√2 cos θ কমা 2√2 sin θ এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করছি, বিন্দুতে স্পর্শকের সমীকরণ। তাহলে স্পর্শকের সমীকরণের ফর্মুলা কি, প্রথমে আছে y মাইনাস y1, তাহলে y মাইনাস y1 মানে এটা এখানে কোনটা 2√2 sin θ, তাহলে y মাইনাস 2√2 sin θ সমান dy dx কোন পয়েন্টে বের করব, এখানে এই যে 2√2 cos θ 2√2 sin θ পয়েন্টে। তাহলে এখানে লিখি 2√2 cos θ কমা 2√2 sin θ ইনটু হয় আমাদের x মাইনাস x1, তাহলে x মাইনাস x1 মানে হচ্ছে 2√2 cos θ, তাহলে এটা হবে আমাদের x মাইনাস 2√2 cos θ। এবার আমরা মানটা বসাবো, তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা কি পাচ্ছি দেখো, ইমপ্লাইজ দ্যাট এটা হচ্ছে আমাদের y মাইনাস 2√2 sin θ সমান, এখানে দেখো রয়েছে dy dx এই পয়েন্টে, তাহলে আমরা dy dx এর মান কত বের করেছিলাম মাইনাস x বাই y, তাহলে আমরা x এর জায়গায় এই মানটা বসাবো। তাহলে এখানে আগে মাইনাস চিহ্নটা দিই, তাহলে মাইনাস উপরে হবে আমাদের 2√2 cos θ, নিচে ডিভাইডেড বাই হবে 2√2 sin θ ইনটু x মাইনাস 2√2 cos θ। তাহলে দেখো এখান থেকে আমাদের 2√2 ক্যান্সেল হয়ে গেল, তো আমরা এখানে কি করব, এখানে cos থিটা বাই sin থিটা এই ফর্মে রেখে দেবো, তাহলে আমাদের এই পুরো টার্মটার সঙ্গে গুণ হবে sin থিটা টার্মটা। তাহলে শুরুতে আমরা কত পাচ্ছি, y sin থিটা মাইনাস 2√2 ইনটু sin থিটা গুণ করলে হবে আমাদের sin স্কয়ার থিটা সমান, এটা হবে দেখো এখানে উপরে পড়ে রয়েছে দেখো মাইনাস cos থিটা, এখানে মাইনাস আর এখানে x গুণ হবে, তাহলে এটা হচ্ছে আমাদের মাইনাস x cos থিটা, আর এখানে মাইনাস আর মাইনাস তাহলে এটা হবে প্লাস, এখানে cos থিটা ইনটু cos থিটা তার মানে হবে আমাদের cos স্কয়ার থিটা, তাহলে 2√2 cos² θ। তাহলে দেখো এবার আমরা কি করব, এবার আমরা মাইনাস x cos থিটাকে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে মাইনাস x cos থিটা এদিকে এলে হবে আমাদের প্লাস x cos থিটা, তাহলে এটা আমরা পাচ্ছি x cos থিটা প্লাস y sin থিটা সমান, এটা হবে আমাদের দেখো 2√2 sin² θ, আর এখানে 2√2 cos² θ আছে, তাহলে এই টার্মগুলো একদিকে নিয়ে চলে যায়, তাহলে 2√2 cos² θ প্লাস 2√2 sin² θ। তাহলে এখান থেকে দেখো আমাদের 2√2 টার্মটা কমন আসবে, তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা পাচ্ছি x cos থিটা প্লাস y sin থিটা সমান, তাহলে 2√2 কমন নিলে আমরা এখানে পাবো cos² θ প্লাস sin² θ, আর আমরা কি জানি যে cos² θ প্লাস sin² θ মান হয় 1, তাহলে এখানে আমরা পেলাম কত, অতএব x cos থিটা প্লাস y sin থিটা এটা সমান আমরা পেলাম 2√2। তাহলে এটা হচ্ছে আমাদের বৃত্তটার স্পর্শকের সমীকরণ বেরোলো। এবার আমাদের দেখো অধিবৃত্তটার সমীকরণ কত দেওয়া আছে, y স্কয়ার সমান 4a না সরি y স্কয়ার সমান এখানে দেওয়া আছে আমাদের 16x, এটা হচ্ছে আমাদের অধিবৃত্তের সমীকরণ। তো আমরা এখানে কি করব, এখানে আমরা দেখো অধিবৃত্তটার যে পয়েন্টে আমরা স্পর্শকের সমীকরণটা বের করব, আমরা কি জানি, আমরা জানি যে y স্কয়ার সমান 4ax অধিবৃত্তের উপর আমরা কোন বিন্দু নিই সাধারণত, at স্কয়ার কমা 280 এই বিন্দুটা নিই, তো এই বিন্দুটা সরি at স্কয়ার হবে। তো এখানে আমরা শুরুতে কি করব, এটাকে 4ax এই ফর্মে নিয়ে চলে আসি, তাহলে আমরা এখানে কত পাবো দেখো, 4 ইনটু
फोर इंटू एक्स তাহলে এখানে দেখো আমাদের বিন্দুটা কত এট স্কয়ার এ মানে এখানে কত ফোর তাহলে এখানে আমাদের বিন্দুটা দেখো এর জায়গায় যদি আমরা ফোর বসাই তাহলে বিন্দুটা আমরা কত পাচ্ছি দেখো ফোর টি স্কয়ার কমা টু ইন্টু ফোর ইন্টু টি তার মানে আমাদের বিন্দুটা পাচ্ছি আমরা দেখো ফোর টি স্কয়ার কমা এইট টি তাহলে আমরা কি করবো ওয়াই স্কোয়ার সমান সিক্সটিন এক্স এই অধিবৃত্তটার আমরা এই যে ফোর টি স্কোয়ার কমা এইট টি এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করবো তো শুরুতে আগে এখান থেকে আমরা একবার ডিওয়াই ডিএক্সটা বের করে নিই তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স তাহলে এখান থেকে আমরা পাবো দেখো টু ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে সিক্সটিন তাহলে এখানে দুই আর ষোলো আট হবে তাহলে অতএব ডিওয়াই ডিএক্স সমান আমরা পাবো এইট বাই ওয়াই এবার আমরা কি করব না এই যে অধিবৃত্তটা রয়েছে এটাকে যদি আমরা এটা এই অধিবৃত্তটার আমরা কি করব ফোর টি স্কোয়ার কমা এইট টি বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করব তাহলে দেখো এখানে আমরা কি লিখলাম যে এখন ওয়াই স্কোয়ার সমান সিক্সটিন এক্স অধিবৃত্তের ফোর টি স্কোয়ার কমা এইট টি বিন্দুতে স্পর্শকের সমীকরণ ওয়াই মাইনাস এইট টি সমান ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট ফোর টি স্কোয়ার কমা এইট টি ইন্টু এক্স মাইনাস এটা হচ্ছে আমাদের এক্স মাইনাস ফোর টি স্কোয়ার এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ানের পরিবর্তে ফোর টি স্কোয়ার এবার আমরা মান বসাই implies that y minus 8t সমান dy dx কোন পয়েন্টে 8t স্কয়ার 4t স্কয়ার কমা 8t পয়েন্টে তাহলে এখানে আমাদের কত রয়েছে দেখো 8 বাই y রয়েছে তাহলে এটা হবে আমাদের 8 বাই y মানে হচ্ছে 8t ইনটু x মাইনাস 4t স্কয়ার তাহলে 8 8 ক্যান্সেল হয়ে গেল তাহলে implies that t টার্মটা এর সঙ্গে গুণ করে দিই তাহলে আমরা পাচ্ছি yt মাইনাস 8t স্কয়ার সমান x মাইনাস 4t স্কয়ার তাহলে implies that এই টার্মগুলোকে এক কাছে যদি করে নিই তাহলে আমরা পাবো এক্স মাইনাস ওয়াই টি মাইনাস ফোর টি স্কোয়ার প্লাস এইট টি স্কোয়ার সমান জিরো তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে আমরা পাচ্ছি এক্স মাইনাস ওয়াই টি প্লাস ফোর টি স্কোয়ার সমান জিরো তাহলে দেখো আর এখান থেকে আমরা সমীকরণটা কি পেয়েছিলাম দেখো তাহলে এখানে আমরা এই ধ্রুবক পদটাকে যদি এক কাছে লিখে নিই তাহলে এখান থেকে আমরা পাবো এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা মাইনাস টু রুট টু এটা সমান হচ্ছে জিরো তাহলে এটাকে আমরা দুই নাম্বার নাম দিলাম তাহলে দুইটাও হচ্ছে স্পর্শকের সমীকরণ এখানে এটা যেটা আমরা পেলাম এই তিন নাম্বার এটাও হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ তাহলে এই দুই আর তিন এই দুটো কি দুই আর তিন হচ্ছে আমাদের অভিন্ন তাহলে দেখো আমরা কি লিখলাম যেহেতু দুই ও তিন অভিন্ন তাহলে অভিন্ন হওয়ার জন্য আমাদের কি হবে এক্স এর কোএফিসিয়েন্ট গুলোর অনুপাত গুলো সমান হবে তো এখানে এক্স এর কোএফিসিয়েন্ট কত রয়েছে কস থিটা আর এখানে দেখো কত রয়েছে ওয়ান সেজন্য আমি কি লিখলাম কস থিটা বাই ওয়ান সমান এখানে ওয়াই এর কোএফিসিয়েন্ট দেখো রয়েছে সাইন থিটা আর এখানে রয়েছে দেখো মাইনাস মাইনাস টি সেজন্য আমি কি লিখলাম সমান হচ্ছে সাইন থিটা বাই মাইনাস টি আর এখানে দেখো রয়েছে কত ধ্রুবক পদ মাইনাস টু রুট টু আর এখানে দেখো রয়েছে প্লাস ফোর টি স্কোয়ার তাহলে আমরা কত লিখবো এখান থেকে সমান দিয়ে আমি লিখেছি দেখো মাইনাস টু রুট টু বাই ফোর টি স্কোয়ার তাহলে একবার আমাদের এই টার্মের সঙ্গে এই টার্মটা সমান হবে তাহলে অতএব যে আমরা কি পাচ্ছি দেখো কস থিটা সমান আমরা পেলাম মাইনাস টু রুট টু বাই ফোর টি স্কোয়ার তাহলে এখান থেকে দেখো দুই আর চার যদি ক্যান্সেল করি তাহলে এটা দুই হবে তাহলে এখান থেকে দেখো আমরা আবার রুট টু আর টু যদি ক্যান্সেল হয় তাহলে আমাদের নিচে পড়ে থাকবে একটা রুট টু তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো মাইনাস ওয়ান বাই রুট টু ইন্টু টি স্কোয়ার আর এখান থেকে আমরা পাবো দেখো সাইন থিটা বাই এখানে লিখি মাইনাস টি সমান হচ্ছে মাইনাস টু রুট টু বাই ফোর টি স্কোয়ার তাহলে এখানে দেখো দুই দুই চার ক্যান্সেল হবে আর রুট টু আর দুই থেকে ক্যান্সেল হলে আমাদের একটা রুট টু পড়ে থাকবে আর এখানে টি রয়েছে টি স্কোয়ার রয়েছে তাহলে এই দুটো থেকে একটা টি ক্যান্সেল হবে তাহলে আর দুদিক থেকে কি ক্যান্সেল হবে মাইনাস আর এখান থেকে টি টি স্কোয়ার ক্যান্সেল হয়ে পড়ে থাকবে একটা টি তাহলে অতএব সাইন থিটা সমান আমরা এখান থেকে পাবো ওয়ান বাই রুট টু ইন্টু টি তাহলে এটা আমরা পেলাম দেখো এবার আমরা কি করছে পেলাম যে সাইন থিটার কস থিটার যেহেতু আমরা একটা ভ্যালু পেয়ে গেছি সেজন্য আমরা কি লিখলাম যে আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান আমরা সাইন থিটার ভ্যালু বসিয়ে দিয়েছি কস থিটারও ভ্যালু বসিয়েছি তাহলে সাইন থিটার ভ্যালু হচ্ছে ওয়ান বাই রুট টু টি আর কস থিটার ভ্যালু আমরা পেয়েছিলাম দেখো মাইনাস ওয়ান বাই রুট টু টি স্কোয়ার তাহলে এই দুটোর হচ্ছে হোল স্কোয়ার সমান ওয়ান তাহলে এখান থেকে আমরা পেলাম দেখো ক্যালকুলেশনে ওয়ান বাই টি স্কোয়ার প্লাস ওয়ান বাই টু টি দু পাওয়ার টু টি টু দি পাওয়ার ফোর সমান ওয়ান
এবার আমরা এটাকে লসাগু করলাম, তাহলে লসাগু হলো আমাদের 2t^4, তাহলে উপরে আমাদের পড়ে থাকবে দেখো t² + 1 = 1। এবার আমরা এই দুটো টার্মকে কোণাকুণি গুণ করেছি, তাহলে আমরা কত পাবো দেখো t² + 1 = 2t^4। এবার আমরা কি করলাম, এই প্রত্যেকটা টার্মগুলোকে এক কাছে করে নিয়ে চলে এলাম, তাহলে আমরা পেলাম দেখো (2)(2)(t^4 - t²+1 = 0। তাহলে এবার আমরা এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করেছি, -t² কে ভেঙেছি -2t² + t² এ। তাহলে এখান থেকে দেখো আমাদের কমন আসবে, মানে এই পুরোটাকে যদি আমরা কমন নিই তাহলে আমরা পাবো (2)t²+1)(t²-1) = 0। তো এখান থেকে আমরা একবার নিতে পারি যে (t²-1) = 0, তাহলে এখান থেকে আমরা পাবো (t = +-1)। আর যেহেতু এখান থেকে যদি আমরা মান নিই তাহলে দেখো (t²)-এর মানটা নেগেটিভ চলে আসবে, আর বর্গরাশির মান যেহেতু নেগেটিভ হয় না সেই জন্য এই টার্মটাকে আমাদের কি নিতে হবে যে (2)t²+1)টা ≠ 0, কারণ এটা যদি ইকুয়াল হয়ে যেত তাহলে (t²)-এর মানটা -½ হয়ে যেত, তাহলে এটা আমাদের বর্গরাশির মান নেগেটিভ নেওয়া যায় না সেই জন্য এই টার্মটা আমাদের ≠ 0। তাহলে আমরা কত পেলাম (t = +-1)। তো এই টি এর যে মানটা পেয়েছি এই মানটাকে আমরা কোথায় বসাবো, না এই যে 3 নম্বর যেটা সমীকরণ ছিল এই 3 নম্বর সমীকরণে আমরা টি এর মান বসে যেটা পাবো সেটাই হবে আমাদের স্পর্শকের সমীকরণ। তো 3 নম্বর এখানে ইকুয়েশন কত আছে দেখো (x - yt + 4t²) = 0। তো এখানে আমরা কি লিখলাম দেখো (3)t = +-1 বসিয়ে পাই, তাহলে (x - y)(+-1)(4)+-1)² = 0। এবার এখানে (+-1)-এর সঙ্গে এখানে মাইনাস গুণ রয়েছে, তাহলে মাইনাস এর সঙ্গে (+-) গুণ হলে সেটা আমাদের কি হয়ে যায় (-+) হয়ে যায়, সেজন্য আমি এখানে কি পেলাম (x - y) আর (+-1)² মানে এটা কি হয়ে যায় প্লাসই হয়ে যাবে, কারণ যে কোনো কিছুর বর্গ রাশি মানে সেটা কত হয় সেটাকে প্লাস হয়, তাহলে এটা হবে আমাদের (+4)-0। তাহলে আমরা কি পেলাম দেখো এখানে (x - y + 4) = 0, আর এটাই হচ্ছে আমাদের কি স্পর্শকটার সমীকরণ।